আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া। ফুলকপি শীতকালীন জনপ্রিয় একটি সবজি। ফুলকপিতে 85% পানি, ফাইবার, ভিটামিন এ সি প্রচুর পরিমাণে রয়েছে, যা মানব শরীরের জন্য খুবই উপকারী। তো প্রথমে আমি ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য চুলো একটি হাঁড়িতে লবণ এবং হলুদ দিয়ে পানি ফুটতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পানিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি ফুলকপিকে ভালোভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন সেটা দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে আমি 50% মতো সেদ্ধ করে নেব, ফুল সেদ্ধ করে নেব না, তাহলে ফুলকপিটা গলে যাবে। এখন আমি ফুলকপিগুলোকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আবার ফিরে আসছি, তো দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে বলক চলে এসেছে। ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/3 ভাগ সোডা। দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিকের 1টি প্যাকেটের সম্পূর্ণ মশলা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোকে 1-1 করে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্যাটারে ফুলকপিগুলো গড়িয়ে নিচ্ছি। চুলোয় আমি একটি প্যানে আগে থেকেই তেল গরম দিয়েছিলাম, এখন আমি 1-1 করে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করছি এক পাশ হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গিয়েছে, এখন ফুলকপিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, তো অপেক্ষা করছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পাকোড়াগুলোর কালারের পরিবর্তন হয়ে গিয়েছে, একটু উল্টে দিচ্ছি।
এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। একই ভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব। পাকোড়াগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।